বাংলা সিনেমা জগৎকে পথের দিশা দেখিয়েছিলেন যিনি, তিনি হলেন আমাদের সকলেরই প্রিয় সত্যজিৎ রায়। আর ওনার একনিষ্ঠ ভক্ত হলেন অনিক দত্ত। জাদুকর মেকআপ আর্টিস্টের ছোঁয়ায় সাদা কালো জিতুদাকে দেখতে হয়েছিল একেবারে জলজ্যান্ত সত্যজিৎ রায়ের মতোই। অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়েও জীবনের প্রথম ছবি পথের পাঁচালী তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। আর সেই গল্পকেই বড় পর্দায় অপু স্রষ্টার সাথে অপরাজিত সিনেমায় বাস্তব রূপ দিয়েছেন অনিক দত্ত। যে ছবিটির মধ্যে আমাদের আপামর বাঙালির গৌরব অনুপ্রেরণা, সেই ছবিটি তৈরির ইতিহাস, প্রথম বড় পর্দায় তার আত্মপ্রকাশ, সেখানে আবেগের ঘনঘটা থাকবে এটাই স্বাভাবিক। জিতুদার টেলারের ফার্স্ট লুক থেকে ছিল নানা মুনির নানা মত। অনেকে নানান নেগেটিভ সমালোচনা করেছিল, বলেছিল যে কোথায় জিতু কমল আর কোথায় সত্যজিৎ রায়, বলেছিল জিতু কমল লেজে গোবরে হয়ে যাবে। তাদের মুখে আচ্ছা করে ধামা চাপা দিয়েছে জিতুদা। সত্যজিৎ রায়ের স্ত্রীর অভিনয়ে অভিনেত্রী সায়নি ঘোষের অভিনয়ও দর্শকদের মন কেড়ে নিয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ও জাস্ট আউটস্ট্যান্ডিং। অপরাজিত সিনেমাটি অসাধারণ লেগেছে। মুগ্ধ তোমার অভিনয় দেখে জিতুদা লুকস, অ্যাটিচিউড, কথা বলার ধরন, বসার স্টাইল যেভাবে রপ্ত করেছে, সত্যি বুক ভরা ভালোবাসা রইল জিতুদার জন্য। তবে সত্যজিতের চরিত্রে অভিনয় করতে ঠিক কতটা পরিমাণ কষ্ট প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা বোধহয় জিতুদা ছাড়া কেউ জানে না। যারা অপরাজিত সিনেমাটি দেখবে, তোমার অভিনয় মানুষের মনে অপরাজেয় অমলিন হয়ে থাকবে সারা জীবন। কিছু কিছু দৃশ্য দেখে বুঝতেই পারেনি ওটা রিশুট করা নাকি পথের পাঁচালি থেকে নেওয়া হয়েছে। ছবিটি দেখতে দেখতে ফিল হচ্ছিল সেই পুরনো 60-এর দশকে গ্রাম বাংলার পরিবেশে ফিরে গেছি। এবছরের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মূল থিম ছিল সত্যজিৎ রায়। তা সত্ত্বেও সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে তৈরি সিনেমা অপরাজিত নন্দনে স্থান পেল না কেন তাতে খুব খারাপ লাগছে। সিনেমাতে রয়েছে এন্টারটেনমেন্ট, ইমোশন, কিছু সিন এতটা নিখুঁতভাবে করা হয়েছে যা একেবারে চমকে যাওয়ার মতো। অনিক দত্তের তৈরি ভূতের ভবিষ্যৎ সিনেমা যদি বেস্ট মুভি হয়, তবে মন প্রাণ হৃদয় দিয়ে বানানো অপরাজিত সিনেমা বেস্টের বেস্ট। নাচ গান বাদ দিয়ে যারা ভালো মুভি দেখতে চান তাদের ডেফিনেটলি সিনেমা হলে গিয়ে এই মুভিটি দেখতে যাওয়া উচিত। সাউথের টুকলি করা ছবি থেকে সম্পূর্ণ মুক্তি পেয়ে বাংলার গ্রাম এবং বাঙালির মৌলিকত্ব ফুটে উঠেছে এই ছবিতে। কনক্লুশনে এটাই বলবো, অপরাজিত মুভির মধ্য দিয়ে এক বাঙালি মহামানবের প্রথম সিনেমা তৈরির জ্বলন্ত জীবন যন্ত্রণার কাহিনী অতীব সুন্দরভাবে প্রস্ফুটিত করা হয়েছে। ধন্যবাদ।